করোনা ভাইরাসের নতুন রূপ ঠেকাতে ইংল্যান্ডে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত এই লকডাউন জারি থাকবে বলে জানানো হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে সব স্কুল ও কলেজ অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস নিতে শুরু করবে। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ডেও লকডাউন ঘোষণা করা হয়েছে। যুক্তরাজ্যে 24 ঘন্টায় প্রায় 60,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্রে এক দিনে 1,700 বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমিত হল 8,60,00,000-এর বেশি, মোট মৃত্যু ছাড়িয়েছে 18,60,000।